بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ প্রোগ্রামে উপস্থিত হওয়ার। প্রতিদিনের ন্যায় আজকেও এই মুহূর্তে ইকরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা শুনব, বিষয়টা হলো হজের প্রস্তুতি। অনেকেই হজের নিয়ত করেছেন আর এবারকে যারা হজে যাচ্ছেন আপনারা ভাগ্যবান, আর যারা এখনও আপনার প্রস্তুতি নিচ্ছেন মানে চেষ্টা করছেন যে হজের ভিসা লাগবে আর আপনারা যাবেন, আপনাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন সহজ করে দেন। কারণ গত দুইটি বৎসর আমরা এই দেশ থেকে বিশেষ করে অনেকেরই মনের মধ্যে হজের প্রতি হজ করার জন্য মানে চেষ্টা করার পরেও মানে সুযোগটা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, যারা হজে যাচ্ছেন তাদের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ, যারা সামনে যাবেন অথবা হজ করেছেন সবার জন্য এই টপিকটা এই জিনিসটা জানা খুবই জরুরি। কারণ ইসলামের পাঁচটি রুকনের মধ্যে একটা রুকন হলো হজ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সাথে নিয়মিত মেহমান হিসাবে ইসলামিক লাইফ প্রোগ্রামে, যিনি আপনাদের সব সামনে আলোচনা পেশ করেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দিন মাজাহিরুল উলুম মাইলান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শাইখ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন নি শাইখ? আলহামদুলিল্লাহ। আমরা আসলে ভাগ্যবান আজকে যার কাছ থেকে আলোচনা শুনব। অনেক সময় আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি কিন্তু এক্সপিরিয়েন্স থাকে না। আমি একটু আগে হজরতকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বারবার হজে যান, হজের সফর করেন, তিনি আরেকটি বিষয় উল্লেখ করলেন যে সাত বৎসর মদিনা ইউনিভার্সিটিতে যখন তিনি পড়ালেখা মানে স্টাডি করছিলেন তখন তিনি কোনো বৎসরই বাদ যায়নি, প্রতি বৎসরই হজ করেছেন আলহামদুলিল্লাহ। এর ধারাবাহিকতা এদেশে আসার পরেও বারবার হজে যাওয়ার সুযোগ হয়েছে। তো আমরা তার অভিজ্ঞতার আলোকে হজের প্রস্তুতি নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। জি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers and listeners সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সাথে সাথে যে মাস শুরু হয় যে মাস শাওয়াল মাস, সেই মাস হজের মাসের প্রথম মাস। আলহামদুলিল্লাহ এই শাওয়াল মাস গতকাল শেষ হয়েছে, আজকে জিলকায়দা মাসের শুরু হয়ে গেছে। এই মাসগুলো হজের মাস। এই মাস প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কেরিমে সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফরাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাথ ওয়া লা ফুসুকা ওয়া লা জিদালা ফিল হজ্জ। হজ্জ সুনির্দিষ্ট কয়েকটি মাস হলো হজের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা বলেন
এই মাসগুলো হলো শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা, যে মাসে শুরু শাওয়াল মাস থেকে পরবর্তী মাস যুলকাদা এবং যুলহিজ্জা। যুলহিজ্জার 9 তারিখে আরাফা, 10 তারিখে ঈদুল আদহা এবং এই হজের যে কয়েকটি দিন, 5টি দিন। তো আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হজের আগে রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, যে রমাদানের মাধ্যমে আমরা আমাদের নিজকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার মতো যোগ্য করে তোলার জন্য সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার জাত অত্যন্ত মহান, এই জন্য তার ঘর বাইতুল্লাহ বা কাবা যেটাকে আমরা বলি, সেই কাবা শরীফের সম্মান এত বেশি যে হজের জন্য যখন মানুষ সেই কাবা শরীফকে কেন্দ্র করে সে হজের নিয়ত করে, তখন তার প্রিপারেশন হিসেবে এর একটা বাউন্ডারি রয়েছে, হুদুদে হারাম যেগুলা, এর মধ্যে মিকাতগুলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে দূরের মিকাত হইল মদিনা শরীফের মসজিদ জুল হুলাইফা থেকে, জুল হুলাইফা নামক জায়গা থেকে, যেখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছিলেন, প্রায় 440 কিলোমিটার। 440 কিলোমিটার দূর থেকে নিজের স্বাভাবিক কাপড় চোপড় খুলে, সেলাই করা কাপড় পরা যাবে না, ধনী গরিব সবাই সেলাই ছাড়া একই ধরনের কাপড় ইহরামের কাপড় পরে সেখান থেকে হজের উদ্দেশ্যে এই মিকাত অতিক্রম করতে হয়। তো যা বলছিলাম যে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জাত তৈয়িব পাক পবিত্র, তার প্রতিটি ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা এমন, যেমন নামাজ, আমরা নামাজে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আমাদের নামাজের আগের প্রস্তুতি, আমাদের শরীর পাক হইতে হয়, কাপড় পাক হইতে হয়, যে জায়গায় আমরা নামাজে দাঁড়াবো সেই জায়গাটুকু পাক হইতে হয়। কেন? কারণ আল্লাহ তাআলার জাত পাক পবিত্র। বাহ্যিক পবিত্রতার সাথে সাথে মানুষের গুনাহ থেকে মানুষের যে পবিত্রতা, এর একটা সুযোগ আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে আমাদেরকে দিয়েছিলেন। এই জন্য রমাদানের প্রতিটি আমলের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রিওয়ার্ডের কথা উল্লেখ করেছেন সেটা হলো গুনাহ থেকে আমরা পবিত্রতা লাভ করতে পারি। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের দিনের বেলা যে আমরা রোজা রাখি, সেই রোজা সম্পর্কে, সোম সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমাদানুল মুবারকের দিনে রোজা রাখলো, আল্লাহ তাআলার জাতের উপর ঈমান এবং সওয়াবের আশায়, তার পিছনে সমস্ত গুনাহ মাফ। যে ব্যক্তি রমাদানুল মুবারকের রাতের বেলা কিয়াম করলো, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার পিছনে সমস্ত গুনাহ মাফ। যে ব্যক্তি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহ তাআলার সামনে ইবাদতের জন্য দাঁড়িয়ে গেল, লাইলাতুল কদরে ইবাদত করলো, তারও রিওয়ার্ড তার সমস্ত গুনাহ মাফ। অর্থাৎ পুরাটা রমাদানুল মুবারকের প্যাকেজ হলো যে আমরা গুনাহ থেকে পবিত্রতা লাভ করব। যখনই আমরা গুনাহ থেকে পবিত্রতা লাভ করলাম, রমাদান শেষ হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি শাওয়ালের চাঁদ, আর তখন থেকেই হজ, হজের মাস শুরু। এই জন্য কোরআনে কেরিমে আল্লাহ তাআলা এই হজ প্রসঙ্গে বলেন, ফামান ফরদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফইন্না খায়রাজ জাদ। সুবহানাল্লাহ। হজের আগে তোমরা হজের প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণ করবে, আর এই প্রস্তুতির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ফইন্না খায়রাজ জাদ, সবচেয়ে বেস্ট প্রিপারেশন হলো, প্রভিশন হলো হজের জন্য তাকওয়ার প্রস্তুতি। এই জন্য পুরা রমাদান মাসের, এই রমাদানের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন ফরজ করা হয়েছে ঈমানদারদের উপর? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। আর সেই তাকওয়ার কথা আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে বলতেছেন কি, ওয়া তাযাওয়াদু ফইন্না খায়রা যাদিত তাকওয়া, হজের আগেও কি করো, হজের জন্য তোমরা প্রিপারেশন নাও। আর এই প্রিপারেশনের সবচেয়ে জরুরি, সবচেয়ে বেস্ট প্রিপারেশন হলো, প্রভিশন হলো কি, তাকওয়া। কারণ এই হজ আসছে, হজের জন্য আমরা অনেকেই হজের ইন্টেনশন করেছি, যেভাবে আমাদের যোগ্য প্রেজেন্টার হযরত মাওলানা শেখ সৈয়দ নাঈম আহমদ
অত্যন্ত সুন্দরভাবে একটি কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন যে গত দুটি বৎসর অনেকে টাকা পয়সা জমা দেওয়ার পর হজে যাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেছেন এবং মনের মধ্যে কত আগ্রহ ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল যাবেন, কিন্তু দুটি বৎসর অনেকেই যেতে পারেননি। আবার এর মধ্য থেকে অনেকেই কোভিডের কারণে অথবা যখন তাদের হায়াত শেষ হয়েছে এই দুই বৎসরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের হজ করা নসিব হয়নি। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের সামনে এখন এই যে হজের যে আমলগুলা, এই হজটা আমরা কীভাবে করব। কারণ এই হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন ওয়াতাজাওয়াদু, হজের তোমরা প্রিপারেশন নাও। সেই প্রিপারেশন কীভাবে আমরা নিব, আজকের আমাদের এই আলোচনা। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আমরা যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম আমরা দেখছি অথবা আমাদের সাথে শরিক হচ্ছেন, আমরা সবার একথা মনে রাখা উচিত যে হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ, ফিফথ পিলার। ইমানের পরে নামাজের গুরুত্ব, পাঁচ ওয়াক্তের নামাজ আমরা সঠিকভাবে আদায় করব। এরপর এক মাস বৎসরে রমজান শরীফের সিয়াম আমরা সাধনা করব। যাদের উপর আল্লাহ তাআলা জাকাতের মতো সম্পদ যাদেরকে দিয়েছেন, জাকাত ফরজ করেছেন, আমরা জাকাত আদায় করব। কিন্তু এই সব কিছুর পরে ফাইনালি ফিফথ পিলার হলো এমন একটি ইবাদা যে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার জন্য। সেই ইবাদা এমন যে আগের সমস্ত ইবাদাই তার একটা প্রিপারেশন। যেভাবে একটু আগে আমরা বলছি যে রমাদানুল মুবারক, এটা হলো স্পিরিচুয়ালি এটা একটা প্রিপারেশন হিসাবে এই রমাদানুল মুবারকের সিয়ামের মাধ্যমে আমরা রেডি হয়ে গেলাম, আল্লাহ তাআলার দরবারে আমরা উপস্থিত হব। এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা আমাদেরকে কেন নিতে হবে? কারণ যে কাজ যত বড় হয় সেই কাজের প্রিপারেশনটা তত ইম্পর্টেন্ট, গুরুত্ব রাখে। দুনিয়ার কোনো বড় কাজ করতে হলে তার প্রিপারেশনের জন্য আমাদেরকে যা কিছু করতে হয় আমরা আমাদের বেস্ট ট্রাই, মানে এক্সাম্পল, যদিও এটার সাথে আপনার মানে বলা যায় না। মনে করেন আমরা এই দেশে একটা নিকাহ, একটা বিয়ের জন্য যে প্রিপারেশনটা দেখি অনেক সময় ছয় মাস আগ থেকে হয়, এটাও তো জীবনের একটা ইবাদা হিসাবে যদি কেউ মনে করে, এটার অনেক গুরুত্ব আছে। কিন্তু হজের ব্যাপারে আমি তো মনে করি এর চেয়ে বেশি আরও গুরুত্ব হওয়া দরকার, যে আমরা আল্লাহর গড়ের মানে যে মেহমান হিসাবে আমি যে যাচ্ছি। আর যে কথাটা আসলে আপনি টাচ করেছেন, আমরা অনেক সময়, আমরা যারা এই দেশে বসবাস করি বা ইউরোপ আমেরিকায়, আমরা মনে করছিলাম যে হজটা আমাদের জন্য তো কঠিন নয়, কারণ আমি, আমার পয়সা আছে, আমি তো হজে যেতে পারবো। আমরা মনে হয় কোনো সময় কল্পনাও করিনি যে আমি চাইলে হজে যেতে পারবো না, এরকম মনের মধ্যে আমাদের একটা মানে ছিল। কিন্তু আল্লাহ আমাদেরকে দেখালেন যে আল্লাহ যদি আল্লাহর ঘরের দরজা বন্ধ করে দেন, আল্লাহর রহমতের দরজা, তাহলে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। এই জন্য কোনো জিনিসটাকে আমরা মনে করবো না যে পারমানেন্ট, যে এই নিয়ামতটা আমার কাছে আছে থাকবেই। এই জন্য আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন এবার হজে যাওয়ার, যারা যেতে পারেন নাই, এখন থেকে আমরা চেষ্টা করি, যত দিন হবে সামনে আমরা জানি না, কঠিন হতে পারে আরও, এই জন্য আমরা চেষ্টা করি। আর আজকের বিষয়টা, আজকের এই যে হজের উপর যে আলোচনাটা, আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাকবুল হজ, মাবরুর হজ যেন কবুল আল্লাহ নসিব করেন। আর যে বিষয়টা হজরত বিশেষভাবে বলতেছেন যে রমাদানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি, আমরা হজের জন্য আল্লাহ বলছেন সবচেয়ে মানে উত্তম প্রিপারেশন হলো তাকওয়া। আসলে এক কথায় বলতে গেলে আমি যা বুঝতে পেরেছি যে আমরা গুনাহমুক্ত যদি আমরা জীবনটা গঠন করতে পারি, গুনাহ থেকে যদি আমরা দূর থাকতে পারি, হজ থেকে আসার পর আমি পরহেজগার হব, নেককার হব, ভালো হয়ে যাব, এই নিয়ত যদি আমার থাকে, হজে যাওয়ার আগেই আমি যেন গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহ যেন আমাকে সহজ করে দেন, আর গুনাহমুক্ত হিসাবে তাকওয়া নিয়ে যেন আমি হজে আল্লাহর দরবারে হাজির হতে পারি। শাইখ কন্টিনিউ আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। জি শাইখ, তো এই হজের প্রিপারেশনের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রা যাতিত তাকওয়া, হজের প্রিপারেশন হিসাবে তাকওয়া নিয়ে আমাদেরকে হজে যেতে হবে। কেন? কারণ হজের প্রিপারেশন হিসাবে আমরা যা জানি, স্বাভাবিকভাবে হজের সফরের জন্য আমাদেরকে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, এবং এর জন্য যে সমস্ত টাকা পয়সা এগুলো আমাদের লাগবে, এগুলোর প্রিপারেশন আমরা নেব। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অন্য একটা জিনিস স্মরণ করিয়ে দিচ্ছে, সেটা হলো যে এটাই যথেষ্ট না যে তোমার টাকা আছে, তুমি ভালো একটা প্যাকেজ নিলা, স্বাভাবিক মানুষ ইকোনমি প্যাকেজ নিছে, তুমি ফাইভ স্টার প্যাকেজ নিলা, তোমার যত ধরনের আরামের যা কিছু প্রয়োজন আছে বিভিন্ন প্যাকেজ থেকে তুমি চুজ করে টাকা আছে তুমি গ্রহণ করলা, আল্লাহ কিন্তু সেই প্রিপারেশনের কথা বলেন। আল্লাহ তাআলা আরও একটা জিনিস আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে দেখো,
সবচেয়ে জরুরি প্রিপারেশন হলো তাকওয়ার প্রিপারেশন। সুবহানাল্লাহ, কারণ এই তাকওয়ার প্রিপারেশন যদি না থাকে তাহলে হজের ক্ষেত্রে যা ঘটে সেটা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে তাকওয়া যদি আমার না থাকে তাহলে হজ এমন একটি ইবাদত যে ইবাদতের প্রতিদান একমাত্র জান্নাত। অথচ সেখানে যেভাবে হজ করার সেটা আমার পক্ষে করা সম্ভব হবে না যদি আমার কাছে তাকওয়া না থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। শুধু হজ করলেই জান্নাত পাওয়া যাবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেন আল হজ্জুল মাবরুর, ওই হজ যে হজের মধ্যে বীর থাকবে। বীর কাকে বলে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বীর বলা হয় প্রতিটি ভালো কাজকে। আর কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তাআলা বীরের কথা এখানে কি বলছেন? প্রতিটি ভালো কাজ, যে কাজের দ্বারা মানুষ জান্নাত লাভ করতে পারে। কারণ এই জন্য কোরআনে কেরিমে আল্লাহ তাআলা বলেন লান তানালুল বীর, তোমরা কখনো বীর হাসিল করতে পারবে না, ভালো আমল করতে পারবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে লান তানালুল জান্নাহ, জান্নাত লাভ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু যা তা আল্লাহর পথে তোমরা দান করতে পারবে না। তাহলে বীর থেকে মাবরুর এসেছে। বীর মানে কি? ভালো আমল। আমার হজ এমন হবে যে আমার হজের প্রতিটি আমল আমি ভালো আমল করব, সেখানে আমি কোনো গুনাহের কাজ করব না। দেখেন কোরআনে কেরিমের ধারাবাহিকতা কীভাবে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বিষয়টা উল্লেখ করেছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। ফামান ফারাদা আই ফামান কাসাদা, তাফসীরের মধ্যে আসছে ফামান ফারাদা, এর অর্থ হলো কি? যে হজের ইন্টেনশন করলো, হজের নিয়ত করলো, হজের নিয়ত করে যে ইহরাম পড়লো, এরপর যখন সে তার হজের সফর শুরু করে দিল ইহরাম অবস্থায়, সে ইহরাম পড়ার সাথে সাথে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, তিনটি কথা। ফালা রাফাসা, অশ্লীল কোনো কথাবার্তা বলতে পারবে না। রাফাস এমন একটি শব্দ যা যত ধরনের সেক্সুয়াল যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে এটাকে ইনক্লুড করে, এবং রাফাসটা স্বাভাবিকভাবে গুনাহের ক্ষেত্রে মানুষ অন্যায়ভাবে আনলফুলি যে সমস্ত সেক্সুয়াল কাজ করে এগুলাকে বোঝানো হয়। কিন্তু হজের ক্ষেত্রে এই রাফাসের মধ্যে এমনকি নিজের স্ত্রীর সাথে থাকার পরেও এহরাম অবস্থায় স্ত্রীর সাথে এই ধরনের সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটিস, কথাবার্তা, কোনো ধরনের কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, করা যাবে না। তো ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা, প্রথম হলো কি? অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। ওয়ালা ফুসুকা, কোনো ধরনের ফাসিকি কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। ফুসুক কাকে বলে? মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, কবিরা গুনাহ, মেজর সিন যখন করে তখন সে ফাসিক হয়, আর এই কাজটাকে ফুসুক বলা হয়। তো এই ইহরাম অবস্থায় সে যেন কী করে না? ফুসুক করবে না। ওয়ালা জিদালা ফিল হাজ, এবং ইহরাম অবস্থায় সে যেন কারোর সাথে ঝগড়াঝাটি করে না। কোরআনে কেরিমের এই আয়াত ইঙ্গিত করে যদি আমার তাকওয়া না থাকে তাহলে এই তিনটি কথা যা আল্লাহ উল্লেখ করেছেন এই প্রতিটি আমার কাছ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি মানুষ হজে যাওয়ার পর এই যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এগুলা থেকে মানুষের পক্ষে বাঁচা বড়ই কঠিন হয় যদি তার তাকওয়ার প্রিপারেশন না থাকে। যদি সত্যিকার অর্থে তাকওয়ার প্রিপারেশন তার থাকে তাহলে তার সার্বক্ষণিক তার চিন্তা হবে যে আমার হজটা যেন এমন হয় যে হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল হজ্জুল মাবরুর, আমার হজের প্রতিটি কাজ হবে বীরওয়ালা। অর্থাৎ আমি প্রত্যেকটা অ্যাকশন করব যার মধ্যে কি থাকবে, আল্লাহ তাআলার হুকুমকে আমি সঠিকভাবে পালন করব এবং এর মাধ্যমে আমি রিওয়ার্ড লাভ করব। আমার কোনো অ্যাকশন যাতে এমন না হয় যার কারণে আমি গুনাহের মানে গুনাহগার হতে পারি অথবা আমার থেকে গুনাহ হতে পারে। স্বাভাবিকভাবে দেখা যায় এই হজের মধ্যে অনেক সময় এহরাম অবস্থায় আমি একটা স্মল একটা এক্সাম্পল বলি, অনেক ভাইয়ের ধূমপানের অভ্যাস আছে, এহরাম অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা যায় না। ধূমপান হারাম কি হালাল সেটা আমি বলবো না, কিন্তু এহরাম অবস্থায় যেখানে আতর সুগন্ধি ব্যবহার করা যায় না, আমার কাছে যদি আমার তাকওয়া না থাকে তাহলে দেখা যাবে যে অনেক হাজি সাহেব এহরামও আছে হাতে সিগারেটও আছে, অথচ এটা অন্তত এই ধূমপান বা সিগারেটটা কি হয় না, এহরামের সাথে যায় না, কিন্তু এরপরেও এটা আমরা দেখি অহরহ আমাদের চোখের সামনে আমরা দেখি। মানুষের টাকা পয়সা আছে, মানুষ হজে যাচ্ছে, তা হচ্ছে
হজের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছেন ফুসুক, কোনো গুনাহের কাজ করবে না। আমার তাকওয়া না থাকলে ফুসুক কিভাবে হতে পারে? হজের পরে এহরাম খোলার সময় আমার মাথা শেভ করে এখান পর্যন্ত আসবে, কিন্তু আমার দাড়ি শেভ হবে না। কিন্তু হজের মধ্যেও ফুসুক অনেকে আছে, একসাথে দাড়িও নাউজুবিল্লাহ এটাও কি করতেছে, শেভ করতেছে। জিদাল যা আল্লাহ তাআলা নিষেধ করছেন যে ঝগড়াঝাটি করা যাবে না, হজের মধ্যে মিনা, মুজদালিফা, আরাফাতে দেখা যায় হাজি সাহেবদের সবর কতটুকু। আজীব ব্যাপার, অনেক সময় দেখা যায় এমন মানুষ যে স্বাভাবিক অবস্থায় যাকে খুবই নম্র ভদ্র দেখা যায়, কিন্তু হজের সময় দেখা যায় যে সেখানে সফরের কারণে, কষ্টের কারণে অবস্থা এমন হয়ে যায়, মিজাজটা এমন রুক্ষ উগ্র হয়ে যায় যে সামান্য কিছুতে মানুষ ঝগড়া শুরু করে দেয়। যদি তার তাকওয়ার প্রিপারেশন যদি তার কাছে থাকে, তাহলে সে কী করবে, সে তার নিজকে এই সমস্ত কাজ থেকে সে বিরত রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আল হাজ্জুল মাবরুর, ওই হাজ যে হজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বীর পাওয়া যাবে, শুধু ভালো আমল পাওয়া যাবে, কোনো একটা গুনাহের কাজ সে করবে না। তার প্রতিদান কি, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। দেখেন অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো গুনাহের কাজ করলো না, ঝগড়াঝাটি করলো না, যদি এমনভাবে সে হজ করে, রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে সমস্ত গুনাহ থেকে এইভাবে নিষ্পাপ হয়ে সে ঘরে ফিরে যেন সদ্য ভূমিষ্ঠ একটি সন্তান। এই সবগুলা বিষয়কে যদি আমরা একসাথে চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কি, আমার হজের আগে অন্যান্য যে সমস্ত প্রিপারেশন রয়েছে, এর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন হলো তাকওয়ার প্রিপারেশন। যেহেতু আজকের আমাদের টপিক হজের প্রস্তুতি, সেই হিসাবে আরও কিছু জরুরি বিষয় রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলার জাত পবিত্র। একটু আগে আমরা বলেছি আল্লাহ তাআলার জাত পবিত্র, এই জন্য নামাজে দাঁড়াইলেও পবিত্রতা অর্জন করে আমাদেরকে দাঁড়াতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার জাত পবিত্র, পবিত্র কোনো জিনিস ছাড়া আল্লাহ তাআলা কী করেন না, অ্যাকসেপ্ট করেন না। এই জন্য হজের আগে, হজের যে প্রিপারেশন হবে, আমাদের হালাল কামাই উপার্জন থেকে আমরা হজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। তাহলে দেখা যায় এই কথায় অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে হজ ছাড়া আমরা হালাল কামাই না করলে হবে? নাউজুবিল্লাহ, সেটা না, সার্বক্ষণিকভাবেই আমাদের উপর হালাল কামাই করা ফরজ। কিন্তু যেহেতু হজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে পার্থিব যে সমস্ত ধন সম্পদের প্রয়োজন রয়েছে, যেগুলো ছাড়া আমাদের করা সম্ভব না, আমাদের কেয়ারফুললি যে আমার সম্পদ হালাল কিনা, কারণ আমার সম্পদ যদি হালাল হয় আর এই হালাল সম্পদের প্রিপারেশনের দ্বারা যদি আমি হজের প্রস্তুতি গ্রহণ করে আমি যখনই লাব্বাইক বলবো, হাদিসের মধ্যে আসছে যখন বান্দা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া যখন প্রথম পড়ে, এই তালবিয়ার অর্থ কি, লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, আবারও হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হে আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আপনি হকদার, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, ইন্নাল হামদ ওয়ান নি'মা, এবং পৃথিবীর যত নিয়ামত আছে এই সব কিছুই আপনার দান, আপনি আমার উপর ইহসান করেছেন, আমাকে ধন সম্পদ দিয়েছেন যে আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি, এটা আমার নিজের কোনো ক্রেডিট না, কর্তৃত্ব না, বরং আপনারই অনুগ্রহ, এই নিয়মা আপনার, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, আর কি ওয়াল মুলক, এবং সমস্ত বাদশাহী একমাত্র আপনার, এই পৃথিবীতে একমাত্র আপনার হুকুম চলবে, আপনার হুকুম মতো হালাল হারাম মেনে দুনিয়ার মানুষ তার জীবন পরিচালনা করবে। আল্লাহ তাআলাকে এই তালবিয়ার মাধ্যমে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সুরিত হে আল্লাহ আপনার কোনো শরিক নেই, আবারও বলা হচ্ছে লা শারীকা লাক, হে আল্লাহ আপনার কোনো শরিক নেই। এই যে তালবিয়া যখন বান্দা বলে, লাব্বাইক শব্দের অর্থ হলো আমি উপস্থিত, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন লাব্বাইক বলে, আল্লাহ তাআলা তার উত্তর বলে লাব্বাইকা ওয়া সাহাদাইক, আল্লাহ তাআলা বলে হে বান্দা তুমি যেভাবে লাব্বাইক বলেছো
আমি তোমার লাব্বাইকে অ্যাকসেপ্ট করলাম আর তোমার জন্য তোমার ভাগ্যের দরজাকে আমি খুলে দিলাম। তুমি একজন ভাগ্যবান যে তুমি আমার ঘরে আসার জন্য, আমার সামনে উপস্থিত হওয়ার জন্য তোমার হালাল উপার্জন থেকে তুমি কি করছো, লাব্বাইক বলছো। পক্ষান্তরে এই প্রস্তুতির মধ্যে যদি হালাল কামাই যদি না হয়, তাহলে লাব্বাইক বলার সাথে সাথে যেখানে আল্লাহ তাআলা বলেন আমি উপস্থিত, বান্দাকে বলেন যে তোমার সুপ্রসন্ন হোক তোমার, আল্লাহ তাআলা যেখানে লাব্বাইকের উত্তরে লাব্বাইকে ও সাআদাইক বলে, সেখানে বান্দা যখন লাব্বাইক বলে তখন আল্লাহ বলে লা লাব্বাইক ওয়া লা সাআদাইক, তুমি লাব্বাইক বলেছো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা একটা বিরতি দিয়ে যেতে হবে, কন্টিনিউ আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে বিষয়টা শুনবো। আল্লাহু আকবার। এইটা তালবিয়ার মর্ম যদি আমরা বুঝতে পারি, এইটার অর্থ বুঝে যদি আমরা মানে এই কথাগুলো যদি আমরা কি বলছি এইটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু হজে একদম আমরা এগিয়ে গেলাম। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ আলোচনা শুনবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক লাইফ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ প্রোগ্রামের নিয়মিত মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী। আজকে আমরা প্রথম পর্বে শায়খের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনছিলাম, যে হজের প্রস্তুতি। আসলে হজের প্রস্তুতি আমরা অনেক সময় মনে ধারণা হতে পারে যে এটা তো কয়েকদিনের একটা প্রস্তুতি, হজের প্রস্তুতি, আমি হজ সম্পাদন করবো পাঁচ দিন, এর জন্য একটা প্রস্তুতি, এটা তো একটা বুক আমি কিনে নিলাম বা একদিন হজ তালিমে গেলাম, আমার জন্য এটা এনাফ। আসলে হজের প্রস্তুতি মনে রাখতে হবে এটা আপনার লাইফ টাইম মানে জার্নি। এই প্রস্তুতিটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, হজকে সঠিকভাবে আপনি সম্পাদন করতে পারেন, হজের সব আহকাম যদি আপনি সঠিকভাবে আপনি মানে পুরো করতে পারেন, তাহলে হজের বদলা আপনি যে জিনিসটা শায়খ বলছিলেন যে একমাত্র বদলা হজ্জে মাবরুরের, যে আমরা জান্নাত লাভ করতে পারব। আর আমাদের জীবনের একটাই টার্গেট যে আমরা জান্নাত লাভ করব। এই হজের মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হয়, এই হজের মাধ্যমে আমরা জান্নাতি জীবন অর্জন করতে পারি। এই জন্য এই বিষয়টাকে আমরা খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ। শায়খ যে তালবিয়ার কথা বলছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই বিষয়টা আমরা একটু শুনি ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনি। জাজাকুমুল্লাহ শায়খ। জাজাকাল্লাহ খায়ের। তো আমরা যে কথা বলছিলাম যে আমার প্রিপারেশন যদি, প্রস্তুতি যদি হালাল মাল থেকে না হয়, তো আমি তালবিয়া যখন বলি, লাব্বাই যখন বলি, আল্লাহ তাআলার কাছ থেকে জবাব আসে, আনসার আসে লা লাব্বাইক ওয়া লা সাআদাইক, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেড না, তোমার জন্য এই হজের মাধ্যমে যে তোমার সাআদা, তোমার ভাগ্য হওয়ার কথা ছিল, তুমি সেই সৌভাগ্যবান না, তুমি হতবাগা। এই জন্য জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ তিনি যখন তালবিয়া বলতেন তো বেহুশ হয়ে পড়ে যেতেন লাব্বাইক বলার সাথে সাথে। তো ওনার হাওয়ারিয়িন, ওনার মুহিব্বিন, মুতাআল্লিকিন যারা, ওনারা জিজ্ঞেস করলে উনি বলতেন যে আমি যখন লাব্বাইক বলি আমার অন্তরে এই ভয় হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কি আনসার আসবে। আল্লাহ যদি আল্লাহ আমাকে বলেন লা লাব্বাইক ওয়া লা সাআদাইক, যে তোমার লাব্বাইক আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আমার কি হবে? এই জন্য মুকাররাবারা বেশ বোধ হায়রানি, যারা আল্লাহর যত বেশি করিব হয় তাদের কলবটা আল্লাহ তাআলার প্রতি সবসময় এমন থাকে যে কলবের মধ্যে সবসময় আল্লাহর ভয়, না জানি যদি আল্লাহ আমার ইবাদত কবুল করে। আমি কথাটা এই জন্য বলছি, নিজের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি, হজের জন্য আমরা যখন যাই, মানুষ যখন হজের জন্য যান, অনেকের কাছে হজের প্রিপারেশন, হজে যাওয়া পর্যন্ত মনের মধ্যে একটা আগ্রহ, এহরাম পরার পর থেকে হজ শেষ হওয়া পর্যন্ত এটাকে একটা বার্ডেন, কতক্ষণ একটা কাজ শেষ করা হবে, এটা কি আমার হজ আল্লাহ কবুল করলেন কি করলেন না, আমি কেন এত টাকা পয়সা খরচ করে আসলাম, আমি আল্লাহর কাছে কী চাবো, মনে হয় যেন এই সব কিছু মানুষ ভুলে যায়। তখন মানুষ ওহরহ গাড়িতে, প্লেনে, বাসে, মিনা, মুজদালিফা, আরাফা, টেন্টের মধ্যে সব জায়গায় দেখা যায় মানুষ কী করে, ঝগড়াঝাটি করে। এমন কি
আফসোসের ব্যাপার। তাকওয়ার প্রিপারেশন যদি না থাকে তাহলে হাজিদের মধ্যে অনেকে এহরাম পরে, আপনি অবাক হবেন, আমি যদি কিছু অভিজ্ঞতা আমার বলি, কখনো দেখা যায় টেন্টের মধ্যে সব হাজি সাহেবরা ঘুমিয়ে আছেন কিন্তু কারো টাকা পয়সা নাই হয়ে গেছে, কখনো দেখা যায় হোটেলের মধ্যে একই রুমে হাজি সাহেবরা, বাহিরের কোনো লোক ঢুকেনি, কিন্তু কখনো দেখা যায় যে হাজি সাহেবদের অনেক কিছু নাই হয়ে গেছে। কখনো সন্দেহ করা হয় যে হোটেলের লোকেরা করছে কিনা, আবার কখনো প্রমাণ হয় যে হোটেলের লোকেরা না, এটা যারা সাথী সঙ্গী ছিল তাদের মধ্যে। এই যে তাকওয়ার প্রিপারেশন যদি না থাকে মানুষ যে কোনো জায়গাতে তার লোভকে সে কী করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। তো আমি লাব্বাইক প্রসঙ্গে, তালবিয়া প্রসঙ্গে যা কথা বলছিলাম যে এই যে তালবিয়াটা, এটা হলো হজের এমন একটা বিষয় যে আমি তালবিয়ার মাধ্যমে আল্লাহকে আমি কী বলছি। দেখেন আমরা যখন নামাজ পড়ি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই, বান্দা যখন সিজদা করে তখন আল্লাহ তাআলা পায়ে বান্দা সিজদা করে, হাদিসের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদ ফি সুজুদিহি, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সিজদা অবস্থায়। কিন্তু এখানে আমরা তালবিয়া বলি না, লাব্বাইক বলি না, একটা বোঝার একটা বিষয় আমি বলতেছি, একটু চিন্তা করার জন্য আমি বলতেছি। কিন্তু লাব্বাইক কখন বলা হয়, হজের জন্য যখন আমি এহরাম পড়ছি, নিয়ত করি যখন, তখন আমি কী বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অথচ নামাজের সময় তো আমি আল্লাহর সামনে দাঁড়াই, কিন্তু এরপরেও হজের একটা এক্সট্রা, মানে এক্সট্রা অর্ডিনারি একটা বিষয় হলো কি, যে হজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার, যে আমরা আল্লাহ তাআলার একেবারেই সামনে আমি আমার নিজকে উপস্থিত করছি, এই ফিলিং নিয়ে আমরা তালবিয়া লাব্বাইক বলা, এবং এই তালবিয়ার মিনিং জানা, এটা বুঝে এইভাবে আমার প্রিপারেশন নেওয়া। আমি হজের প্রিপারেশন সম্পর্কে মদিনা শরীফের আমাদের একজন উস্তাদ শেখ শেখ মোহাম্মদ মোহাম্মদ আল মুখতার শাঙ্কিতি, আজীব ধরনের হজের প্রিপারেশনের ব্যাপারে ওনার এই মসজিদে নববীতে বয়ান, এমন এক আজীব বয়ান, যে বয়ান শত শত উলামায়ে কেরাম ওনার দর্শে শরিক হন, কারণ উনি সবার জন্য যেভাবে বয়ান করেন উলামায়ে কেরাম সেখানে এই জন্য অংশগ্রহণ করেন যে ওনার ইলমি অনেক কথাবার্তা সেখানে থাকে। ওই শেখ হজের প্রিপারেশনের ব্যাপারে যখন বয়ান করেন, আমি নিজে শুনেছি, কোনো মানুষ নেই চোখের পানি সে ধরে রাখতে পারবে না। তিনি বলেন যে দেখো, হজের আগের প্রিপারেশন হচ্ছে একেবারেই সবচেয়ে মালটাল সব কিছু, যেমন হালাল কামাই থেকেই সব কিছু প্রিপারেশন নিলাম, কিন্তু এহরাম যখন পরা হয়, তিনি বলেন এই এহরাম পরার আগে সবাইকে গোসল করতে হয়, পবিত্রতা অর্জন করে সিলাই ছাড়া কাপড় পরা হয়। তিনি বলেন হজের আগে, ভাই আপনি একবার চিন্তা করুন, হজের মাধ্যমে যেভাবে আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা আল্লাহর সামনে উপস্থিত হই। তিনি বলেন আজকে ইহরাম পরার আগে নিজে গোসল করার, নিজ আল্লাহ পবিত্র অর্জন হওয়ার করার জন্য নিজে গোসল করার, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা গরম পানি ব্যবহার করব না ঠান্ডা পানি ব্যবহার করো, আমরা চয়েস করতে পারতেছি। তিনি বলেন একদিন আপনাকে কাপড় পরানোর আগে গোসল দেওয়া হবে, সেই দিন আপনার নিজের কোনো ইচ্ছা থাকবে না যে আপনি গরম পানি না ঠান্ডা পানি আপনি ইউজ করবেন। এই গোসলের পর আপনাকে এহরাম কাফনের কাপড় পরানো হয়, সিলাই ছাড়া কাপড়, আজকে হজের জন্য আপনি সেই সিলাই ছাড়া কাপড় আপনি পরছেন। তিনি বিষয়টাকে এমনভাবে দেখান যে দেখো ভাই, হজের আগে কলবটাকে, অন্তরটাকে আল্লাহ তাআলার সামনে, যে আমি আল্লাহর সামনে কীভাবে আমি উপস্থিত হচ্ছি, কারণ আজকে দুনিয়াতে নিজের ইচ্ছে মতো আমি কাপড় পরতে পারছি, ইচ্ছে মতো আমি গোসল করতে পারছি, এরপরে আমি আল্লাহকে লাব্বাইক আমি বলার সুযোগ আমার হচ্ছে, কিন্তু এমন এক সময় আমার সামনে আসবে যখন আমাকে এইভাবে গোসল দেওয়া হবে, আমাকে এইভাবে সিলাই ছাড়া কাপড় পরানো হবে। তো তিনি যে বিষয়টা মানুষকে বোঝাতে চান সেটা হলো কি, হজের আগে অন্তরকে এইভাবে হজের জন্য রেডি করা। আমরা আজকের এই হজের প্রিপারেশনের ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি যেভাবে মানে শেখ বলতে চাইছেন, আমার মনে হয় যে আমরা অনেকের অনেক বুজুর্গরা যখন তারা হজের জন্য মানে যেতেন, আমরা আমাদের দেশেও দেখছি, তারা তাদের মনে করতেন এই সফরটা আমার শেষ সফর হতে পারে, শেষ হজের হতে পারে, আমি হয়তো হজ থেকে আর ফেরত আসবো না। কারো যদি কোনো মাদ্রাসায় আমানত বা ইমাহতমিম বা ইহতেমামের দায়িত্ব থাকতো তাহলে সবগুলা পরিষ্কার করে যেতেন, হিসাব কিতাব, কারণ এই জীব এই হজটা হতে পারে জীবনের শেষ হজ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আসলে আমরা পারি না, আমরা বিশেষ করে এই দেশ থেকে যারা যাচ্ছি
অনেক বিজনেসম্যান যাচ্ছেন, অনেক মানে কাজ ব্যস্ততা। আমাদের কিন্তু প্ল্যান থাকে হজের জন্য 10 দিন, এর পরের দিনে আসে আমি কাজে যোগ দিব। এরকম আমরা মানে এটা অনেক সময় আমরা বাধ্য মানে আমরা ছুটি নিয়ে যাই, কিন্তু এর পরেও শাহ যে কথাটা বলছেন আমরা যেন এই জিনিসটা বলতে মনের মধ্যে রাখতে পারি যে আমার এই সফরটা জীবনের শেষ সফর হতে পারে, আর আমি একদিন মৃত্যুবরণ করার পরে আমার সাধ্য থাকবে না, সামর্থ্য থাকবে না, আমার কথা চলবে না, আমি জানি না কে গোসল দিবেন, আমি জানি না কে আমার কাফন পরিধান করাবেন, কিন্তু আজকে আমি নিজে সবগুলা করতে পারছি। কিন্তু মনের মধ্যে যেন এই জিনিসটা বারবার আমরা আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোঝার তৌফিক দান করেন। জি শেখ, এই যে হজের প্রিপারেশনের ক্ষেত্রে আমি ভিন্নভাবে এই কথাগুলো এই জন্য আমি উপস্থাপন করতে চাই, হজের প্রিপারেশনের ব্যাপারে অনেক আলোচনাই আমরা শুনতে পারবো, বই থেকে আমরা পড়তে পারবো, কিন্তু সত্যিকার হতো আমি আমার মদিনা শৈহ ওই শেখের যে কথাগুলা এগুলো কল্পের মধ্যে অন্তরের মধ্যে এমনভাবে টাচ করে যে আসলেই কি আমি এই ধরনের প্রিপারেশন নিতে পারছি কি না। যদি ওই প্রিপারেশন নিয়ে আমি যাই, আর তখন দেখা যাবে আমার হজের প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে আমার মধ্যে গাফলতি থাকবে না, অলসতা থাকবে না, এই কাজগুলোকে আমি বার্ডেন মনে করব না, কারণ আমি আসার আগেই আমি এমনভাবে রেডি হয়ে আসছি। এবং ওইভাবে হজ করার পর যে ফিরে আসবে তারও ওই ফিলিং, ওই মনোভাব থাকবে যে আমি হজের পরে সমস্ত গুনাহ থেকে আমি নিষ্পাপ হয়ে আসছি, আর আমি গুনাহের দিকে আমি যেতে পারবো না। আমি একটা স্টোরি বলি, রম্বিভাই বউ মসজিদে আমি জুমার নামাজ পড়েছি। জুমার নামাজের পরে এক ভাই আমার সাথে এসে দেখা করলেন, ওনার বাড়ি কুমিল্লা। তো উনি আমাকে আইসা বললেন যে হুজুর, আমি যখন হজ থেকে আসছি আমার ছোট ভাই আমার সাথে কোনো এক বিষয়ে ঝগড়া করতে চাইছে। তো আমি আমার ভাইকে বললাম, রে ভাই, আমি আল্লাহর ঘর ছুঁয়ে আসছি, আমি হজ করে আসছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমার ছাতি আর লাঠিটা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম, আমি ঝগড়া করিনি। আমি অবাক হয়ে গেলাম, একজন সাধারণ লোক যদি সত্যিকার অর্থে এইভাবে যদি সে হজ থেকে ফিরে এসে সে বলে যে কারোর সাথে ঝগড়া করবে না, গুনাহের দিকে যাবে না, তাহলে ইয়াকিনান আমাদেরকে এটা মেনে নিতে হবে যে ডেফিনেটলি আল্লাহ তাআলা নিশ্চয় তাকে হাজ্জে মাবরুর নসিব করেছে এবং তার লাইফের এই পরিবর্তন হয়েছে। সত্যিকার অর্থে যদি আমরা প্রতি বৎসর আমরা যত লোক হজে যাই, এই হজের এই ফিলিং নিয়ে যদি আমরা হজ করতে পারি, আর এই ফিলিং নিয়ে যদি আমাদের সমাজে আমরা চলে আসতে পারি, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, সমাজটা এত সুন্দর হয়ে যাবে, সাহাবায়ে কেরামের সমাজের মতো হয়ে যাবে, একজন আরেকজনকে অন্তর থেকে মহব্বত করবে। আর না হয় মানুষের মধ্যে হজ করে আসার পরে দেখা যায় মানুষ গুনাহের কাজ করে, আবার কখনো দেখা যায় যে অন্তরটা মানুষের আরো শক্ত হয়ে যায়, আরো বেশি গুনাহের দিকে যায়, কারণ যেভাবে তার হজ করার ছিল সেভাবে সে কি করেনি, হজ করেনি। আপনি একটু আগে বলছিলেন যে বই পুস্তক দেখে হজকে মানে কিভাবে হজ করব এটা শেখা যায় না, একথার প্রতি ইঙ্গিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফরদ আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এই এলানের পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বৎসর মিন কামিং, হজের টাইম যখন আসবে আমি হজে যাব, তোমরা সবাই হজের জন্য প্রিপারেশন নাও, আমার সাথে তোমরা যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন থেকে সমস্ত সাহাবায়ে কেরাম হজের জন্য মন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করলেন, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের জন্য সবাই রওনা দিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বারবার বিভিন্ন ব্যাপারে যখন মাসআলা জিজ্ঞেস করছিলেন, তখন রসুলুল্লাহ বললেন, খুযু আন্নি মানাসিকাকুম, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের হুকুম আহকাম গ্রহণ করো, প্র্যাকটিক্যালি তোমরা দেখে সেটা তোমরা জানার চেষ্টা করো। এই জন্য এই হজের প্রিপারেশনের ক্ষেত্রে, হজের তালিমের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্য করেছেন, যারা বিভিন্ন সময়ে সেখানে হজ করার সুযোগ পেয়েছেন, এই ধরনের অভিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে, শুধু বই পড়েই হবে না, এ ধরনের উলামায়ে কেরামদের কাছ থেকে আমাদেরকে হজ কীভাবে করা সেটা আমাদেরকে শিখতে হবে। এবং সুযোগ হইলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন
যে আমার কাছ থেকে তোমরা হজ গ্রহণ করো। এভাবে সুযোগ হলে ওরও কোনো আলেম উলামার সাথে হজ করলে তখন হবে কি যে হজ কিভাবে করতে হয় সেটা আমাদের জানার সুযোগ হবে। আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা, আমি আমার ওস্তাদের কাছ থেকে আমি তওয়াফ শিখলাম। উনি 2010 একবার মক্কা শরীফে 10 দিন এতেকাফ করেছিলেন। আলহামদুলিল্লাহ আমার সুযোগ ছিল, আমি হুজুরের সাথে তখন আপনার এই দেশ থেকে। হ্যাঁ, তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি, সেটা আমাদের সবার কাজে লাগবে। আমরা তো তওয়াফ করি, আমরা তো দেখি সবাই তওয়াফ করছে, আমি হুজুরের সাথে তওয়াফ করলাম। তো হুজুরের কাছ থেকে যে জিনিসটা শিখলাম সেটা হলো কি যে নিচের দিকে তাকিয়ে নিজকে একটু কেয়ারফুললি সামনে যে আসে তার কাছ থেকে একটু ডিস্টেন্স মানে রক্ষা করে এমনভাবে তওয়াফ করা যাতে নিজের চোখের হেফাজত হয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হয়। কারণ হজের সময়ে বা এমনিতেই তওয়াফের সময় দেখা যায় নারী পুরুষ একসাথে ধাক্কাধাক্কি হয়, আবার অনেকে এদিক তাকায় সেদিক তাকায়। আমি নিজের আগে বহুবার হজ করেছি মদিনা ইউনিভার্সিটি থাকা অবস্থায়, কিন্তু এরপরেও এই যে তওয়াফের ক্ষেত্রে হুজুরকে আমি যখন ফলো করলাম তখন আমার নিজের কাছে মনে হলো যে সুবহানাল্লাহ, আজকে আমি তওয়াফ করা শিখলাম। কারণ এই তওয়াফের মধ্যে দেখেন তওয়াফ আল্লাহর ঘরের সামনে আমরা তওয়াফ করছি, আপনি অহরহ দেখবেন মেজরিটি অধিকাংশ মানুষ আমরা যারা তওয়াফ করি এদিকে তাকায় সেদিকে তাকায়। এবং বর্তমান সময়ে তো আরও একটা মুসিবত আমাদের, সেটা হলো সবার কাছে মোবাইল ফোন আছে, সেখানে লাইভ ঘরে সবাইকে দেখানো হচ্ছে, নিজে এ তওয়াফ থুইয়া নিজেরা ব্যস্ত যে কীভাবে সে ভিডিও করবে, লাইভ করবে, পিকচার তুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো উলামায়ে কেরামের সাথে হজ করলে শেখা যায়, জানা যায় যে সত্যিকার অর্থে আমাদেরকে কীভাবে হজ করা যাবে। আরেকটা ফায়দা হলো কোনো উলামায়ে কেরামের সাথে থাকলে স্পিরিচুয়ালি তাদের সাথে থাকার কারণে অটোমেটিক্যালি হজের যে ফিলিংটা যেটা আছে, একা কি আমার পক্ষে সেটা সম্ভব না, কিন্তু এই ধরনের কোনো আলেম ওলামার সাথে আমি থাকলে কি হয় যে অটোমেটিকলি তার কারণে তার আমল দেখে তার সহবতের কারণে আমিও সেই ফিলিংটা আমি নিতে পারি। সবচেয়ে বড় যে বিষয়টা হয় আপনার প্রতি মানে হজের দিনগুলাতে যে ওলামা ইকরাম যারা সাথে থাকেন তারা কিছু কথা বলেন নমাজের পরে, প্রতি নমাজের পরে সুযোগ থাকলে 5-10 মিনিট কিছু নসিহা করেন, এগুলো কিন্তু অনেক উপকারী হয় যে এই সময়টায় আমি আজকের দিনে বা এই সময়টায় আমি কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম কোন কাজটা করব। অনেক সময় আছে আপনার, আপনি হাজার পৃষ্ঠা বুক পড়বেন, মনের মধ্যে অনেক সময় জাগে যে আমি কোন যায় কোন কাজটা কখন করব, কোনটা করব কোনটা করব না। কিন্তু একজন শায়খ একজন বুজুর্গ যদি আপনার হজের সাথী মানে হজের মানে মুআল্লিম হিসাবে থাকেন তাহলে তার মাধ্যমে কিন্তু অনেক জিনিস মনের মধ্যে একটা সান্ত্বনা পাওয়া যায় যে শায়খ যে কথাগুলো বলছেন আমরা এই কথাগুলোই আমল করতে হবে। জি, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হজের আগে যেভাবে আমরা হজের প্রিপারেশনের জন্য হালাল উপার্জন থেকে আমরা হজের প্রিপারেশন নেব, ঠিক তদ্রূপভাবে হকুকুল ইবাদ বান্দার কোনো হক যদি থাকে সেটা মালি হক হোক অথবা কারো হক আমরা গীবত করে পরনিন্দা করে বিভিন্নভাবে কারো হক যদি আমরা নষ্ট করে থাকি, এইগুলা থেকে হজে যাওয়ার আগে এগুলা থেকে কীভাবে আমরা মুক্তি লাভ করতে পারি, এই জন্য কারো কোনো হক থাকলে তার হকটা আমি ফিরাই দিব। যেমন মনে করেন আমার কাছে কারো সম্পদ অবৈধভাবে এসে গেছে, কারো জায়গা জমি আমি দখল করে নিছি অথবা যেভাবেই হোক আমার কাছে চলে আসছে, যদি কারো কোনো হক থাকে বান্দার কোনো হক থাকে আর আমি হজে যাই যত কান্নাকাটি করি বান্দার হক বান্দার কাছ থেকে আমাকে মাফি নিতে হবে। এই জন্য হজে যাওয়ার আগে হকুকুল ইবাদ যেগুলো আছে মালি হক যদি হয় টাকা পয়সা ধন সম্পদের হক হয় এগুলা তার কাছে ফেরত দেয়া এবং তার কাছ থেকে মাপ চাওয়া। যদি কারো হকুক বলতে মানুষের মান সম্মানের কোনো হক আমি নষ্ট করে থাকি তাহলে গীবত করে থাকি অথবা কারো পরোক্ষভাবে কারো দুর্নাম করে থাকি কোনোভাবে তার ইজ্জত মানহানি করে থাকি তাহলে নিজের কোনো কথার দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি নিজে ফিল করতে পারি অনেক, তাহলে তার কাছ থেকেও এটা ক্ষমা চেয়ে নেওয়া। অনেক সময় আজকাল অনেক সময় দেখা যায় যে অনেকে সুন্দর করে একটা টেক্সট মেসেজ লিখে সবার কাছে ছেড়ে দেয়, এটা একটা পার্ট অফ দিস বাট ইট ইজ নট এনাফ। সামটাইমস আমি মনে করি আমি তো সবাইকে বলছি আমাকে মাফ করে দেব, নো, নিজে চেক করে করে, কারণ আমি জানি না
এই হজের পরে আমার কি অবস্থা হবে যদি এটা আমার শেষ হজ হয়, আর যদি জীবনে আমার কখনো যাওয়ার সুযোগ না হয়, আমি যদি আল্লাহর কাছ থেকে মাফি নিতে পারি তাহলে আমার পরকালে কি হবে। এই জন্য এই প্রস্তুতির মধ্যে যে আমার যত ধরনের প্রস্তুতি আছে, মানুষের হক আছে, সেগুলো আমি আদায় করব, কাউকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, তার কাছে যাইয়া তার কাছ থেকে আমি মাফি নিই। একটা সহজ উদাহরণ মনে করেন, অনেক সময় সন্তানরা অনেক সময় মা বাবাকে কষ্ট দেয়, মানে কথার দ্বারা, চলার দ্বারা বা কোনো কারণ কোনোভাবে হয়ে যায়। তার যদি আপনার মানে তার অ্যাকশন বা তার আমল বা তার কথাবার্তার যারা মা বাবাকে যদি খুশি করতে হয়, তাহলে সে এমনভাবে মাফি চেতে হবে, এমনভাবে তার তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে যে তার দিলটা খুশি হবে। কিন্তু এমন যদি হয়, আচ্ছা আমি মা বাবাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি কথার কথা বললেন কিন্তু আপনার চলাফেরা, আপনার আচরণ, আপনার অ্যাকশন এগুলো কিন্তু এর বিপরীত, তাহলে এটা কোনোভাবেই আমরা বলি না যে এটা মাফি, এটা মাফি চাওয়া হলো। আপনি এটা নিজে, আমরা যদি এটা অনুধাবন করি যে আমি একজনকে কষ্ট দিয়েছি, আমার মা হতে পারেন, আমার বাবা হতে পারেন, আমার ভাই হতে পারেন, আমার বন্ধু হতে পারেন, আপনি এমনভাবে তার সাথে সুন্দর আচরণ করবেন, এমনভাবে কথা বলবেন যে সে বুঝতে পারে যে নিশ্চিত আপনি এটা বুঝতে পেরেছেন, এই জন্য আপনি তার সাথে এই ব্যবহার এখন করছেন। এমন যেন না হয় যে বাসা বাসা, যে আমি বললাম যে যেভাবে শেখ বলছেন যে একটা টেক্সট বা একদিন আমি বললাম মাফ করে দিবেন, কিন্তু আমার আচরণ, আমার চলাফেরা এর বিপরীত, এটা কিন্তু আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হয় না। যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই সিনসিয়ারলি, আমরা অন্তর থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, ঠিক একজন মানুষকে যদি আমরা খুশি করতে চাই, তাহলে আমার আচরণ, আমার আখলাক, আমার কথাবার্তা এমন যেন হয় যে এটা সেও বুঝতে পারে যে আমি নিশ্চিত এটা আমি ফিল করি এবং আমি এটা অনুধাবন করেই তার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। একটি কথা, মানে আমরা অনেক সময় মনে করি যে আমি ছোট হয়ে গেলাম ক্ষমা চাওয়ার দ্বারা, এটা কখনো মনে করবেন না। আপনার যদি আজকে দুনিয়ার জীবনে সামান্য আপনি মনে করেন যে আপনার সম্মানহানি হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যদি কঠিন আখেরাতে আপনি বেঁচে যান, আপনার হজ দিয়ে আল্লাহ মাবরুর হজ হিসেবে কবুল করেন, সামান্য দুই একটি কথার যার কারণে, ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, মাফি চাইলে মানুষ ছোট হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মান দিবেন, আখেরাতেও সম্মান দিবেন ইনশাআল্লাহ। জি শেখ, জি জি, যাই হোক, সর্বশেষ একটা মেসেজ আপনাদের, এখন হলো সর্বশেষ মেসেজ যেটা, সেটা হলো এই হজের মাধ্যমে আমরা সত্যিকার অর্থে যদি আমরা এই তাকওয়ার প্রিপারেশন আমাদের থাকে, হালাল উপার্জন থেকে আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, এবং পুরা হজের মধ্যে যদি আমরা কোনো গুনাহের কাজ করি না, তাহলে ডেফিনেটলি আল্লাহ রসুল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে হাজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু নয়। রাসূল ইসলাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করলো না, গুনাহের কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, সে সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে এমনভাবে ফিরল যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান। এই অবস্থার মাধ্যমে দুনিয়াতেই আপনি সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ একজন মানুষ হয়ে যাবেন যদি আপনি এইভাবে হজ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর নসিব করে। আমিন। আল্লাহু সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমরা আজকের মতো আমরা শেষ করছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সুযোগ থাকলে ইনশাআল্লাহ এই বিষয়ে কন্টিনিউ আমরা আলোচনা শাইখের কাছ থেকে শুনব। আমরা আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের আবারও শুকরিয়া আদায় করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।